নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেমস। আজকে আমরা জানবো মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু এই সমস্ত যুক্ত সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করি। তাহলে আজকে আমরা জানবো ক্যান, কুড, মে, মাইট কিংবা অট টু, গোয়িং টু এই ধরনের যে যুক্ত সেন্টেন্স গুলো রয়েছে, যে বাক্যগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি সেই সম্পর্কে আমরা আজকে জানবো। এগুলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবার সময় আমরা যে স্ট্রাকচারটা ফলো করি বা গঠনটা ফলো করি সেটা হলো, এগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবার সময় প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, এবং তারপরেই অট টু কিংবা ক্যান কিংবা কুড কিংবা মে, মাইট বা গোয়িং টু এই সমস্ত যে শব্দগুলো সেই সেন্টেন্সে থাকবে সেটা অনুযায়ী এই সেন্টেন্সে আমরা সেটাকে বসাবো। তারপরে একটা বি বসবে, অর্থাৎ বিইবি একটা বসবে, এবং তারপরে ভার্ভের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে একটা বাই বসবে, এবং তারপরে অবজেক্ট বসবে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল। তাহলে সেম রুলস অনুযায়ী আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে ক্যান, কুড, মাইট কিংবা অট টু, গোয়িং টু যাই যাই থাকবে সেটা, তারপরে বি বসবে বিইবি, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসাবো, তারপরে আমরা একটা বাই বসাবো, এবং তারপরে অবজেক্ট হবে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, এবং সেটা প্যাসিভ ভয়েসে যখন আমরা করব তখন বলতে পারি দ্য পোয়েম মাস্ট বি রিটেন বাই ইউ, দ্য পোয়েম মাস্ট বি রিটেন বাই ইউ। আবার যদি বলি সি মে হেল্প ইউ, সি মে হেল্প ইউ, তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েসে করবার সময় বলতে পারি ইউ মে বি হেল্প বাই হার, ইউ মে বি হেল্প বাই হার। তাহলে আজকে আমরা জানলাম ক্যান, কুড, মে, মাস্ট, গোয়িং টু, অট টু এই ধরনের শব্দগুলো যুক্ত হওয়া যে বাক্য তার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা করব। এরপরে আমরা আরো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার নিয়মগুলো সম্পর্কে জানবো এবং আরো ইংরেজি গ্রামার জানবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।